Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Mithan Kaifa Painting Channel apnader shobaike shagotom janacchi. Ajke chole eshechi arekti painting niye. To ami bhabchi je apnaderke prottekta porjaye kaj kore dekhabo. To ajke niye eshechi ekti moyurer palok. তো সিম্পল একটি পালক আজকে আমি করে দেখাবো আর সম্পূর্ণ পালকের ডিজাইন কি কিভাবে করা যায় সেটাও দেখাবো আর নেক্সট কোন টিউটোরিয়ালে বা সম্পূর্ণ ময়ূর বা ময়ূরের পাখা সম্পূর্ণ ছড়িয়ে আছে এরকম কোন কিছু তো শুরু করছি আমি এখন ময়ূরের পালকটি আঁকা একেবারে ইজি একেবারে সহজ আপনারা মানে চাইলেই পারবেন শুধু আপনাদের রঙের মিশ্রণটা জানতে হবে তাহলেই হবে কালার মিক্সিংটা বুঝতে হবে তো এইভাবে আমি করে নিয়েছি মাঝখানে একটি গোল শেপের একটা মার্ক করে নিয়েছি যেন এটার চারপাশে আমি পাতাটি করে নিতে পারি ঠিক একইভাবে কিন্তু আমি এপাশ ওপাশ দুয়ো পাশে কিন্তু করে নেব আপনারা কিন্তু যে কোনো কাপড়ে যে কোনো কালার দিয়ে কিন্তু করে নিতে পারেন তো যেহেতু আমি আপনাদেরকে সাদা রঙে সবগুলো কাজ করে দেখাচ্ছি তো সেজন্য আমি আজকেটাও সাদা রঙে করছি সাদা কাপড়েই করছি তো এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অন করে রাখবেন যেন সবার আগে আমার সব নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের পাশে থাকায় আমাদের কিন্তু অনেক উৎসাহ বাড়ে এটা কিন্তু আমি প্রতিটা পর্বে আপনাদেরকে বলে থাকি তো এইভাবে করার পর আপনারা চাইলে এটা শুকানোর পর কাজটা করতে পারেন অথবা সাথে সাথে করে নিতে পারেন আপনারা খেয়াল করে দেখবেন যে মাঝখানে মাঝখানে কিন্তু আমার একটু সাদা সাদা শেড আছে মানে প্রত্যেকটা পালকের একদম সিঙ্গেল সিঙ্গেল পালকের মাঝখানে তো এটাও কিন্তু একটা ডিজাইন বলতে পারেন আমরা চাইলে কিন্তু এরকম পালকের বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু পালক করে করে কিন্তু একটা শাড়িও কিন্তু করে নিতে পারি দেখা গেছে শাড়ির আঁচলে একটা সম্পূর্ণ পাখা ছড়ানো একটা ময়ূর বসে আছে আর শাড়ির যে অন্যান্য কুচির অংশে বা অন্যান্য যে অংশগুলো আছে সেখানে এরকম পালক আপনি পেঁচিয়ে বা উপর নিচ করে দিয়েও কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন তো আমরা কিন্তু ময়ূরের পালকটি সবাই চিনি সবাই জানি যে ময়ূরের পালকটি দেখতে কেমন হয় তো এখানে আমি একটা গোল করে মার্ক করে নিয়েছিলাম আর তার ভিতর আরেকটা মার্ক করে নিয়েছিলাম যেন রংটা ভালোভাবে করতে পারি তো প্রথমে আমি করেছি নীলটা তারপর করব বাদামি কালার হালকা তারপর মাঝখানের অংশটা করব একটু হলুদ তো এইভাবে কিন্তু আমি সম্পূর্ণটা করে নিচ্ছি আর তার পাশে করে নেব আমি শিউলি কালার শিউলি ফুল তো শিউলি ফুলটা মূলত আমাদের হয় সাদা এবং কমলার মধ্যে আপনি চাইলে কিন্তু যে কোনো কাপড়ে যে কোনো কালার দিয়ে কিন্তু করে নিতে পারেন যেমন সাদার মধ্যে কিন্তু আমি লালটা করি কিন্তু মানে শিউলি টাইপের বাট নট শিউলি তো এখানে আমি শিউলি টাইপের করবো কিন্তু এটা কিন্তু শিউলি হবে না শিউলিটা মূলত সাদা এবং কমলার মধ্যে কিন্তু বেশি ফুটে ওঠে যেটা আমরা বিভিন্ন ডার্ক কালারে করে থাকি তো এখানে সাদার মধ্যে জাস্ট পালকের পাশে কয়েকটা ফুল পড়ে আছে এরকম দেখা যাবে তো এভাবে কিন্তু আমি সম্পূর্ণটা করে নিচ্ছি যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি একজন নতুন ইউটিউবার আমি যেন আপনাদের ভালো ভালো কোনো কিছু উপহার দিতে পারি আর আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি পারবো এটা আমার বিশ্বাস আমি আশা রাখি তো দেখুন আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে আমরা কিন্তু সবাই জানি বা দেখেছি যে ময়ূরের পালকটা কিন্তু একটু গ্লেজি থাকে মানে ওইখানে একটু জড়ি জড়ি টাইপের কিছু থাকে আপনারা চাইলে কিন্তু যে কোনো আফসান হোক সেটা সিলভার বা হোক গোল্ডেন সেটা কিন্তু যে কোনো কালারের সাথে কিন্তু মিক্স করে আপনারা কিন্তু ময়ূরের পালকটা করতে পারেন যেখানে এখানে আমি সবুজ কালারটা দিয়ে পালকটা করেছি তো এখানে কিন্তু আপনি ওই গ্লিটার বা আফসান রংটা দিয়ে কিন্তু যদি মিক্স করে নেন তাহলে কিন্তু আপনার এটাতে কিন্তু একটা গ্লিজ আসবে মানে একটা ঝলমলে ভাব থাকবে তো এইভাবে করলেও কিন্তু ভালো লাগবে আর আমি যেটা করছি এখন এটা কিন্তু একেবারে সাধারণ ডিজাইন মানে একদম সাধারণ একটা পালক তো আপনারা চাইলে কিন্তু সেটা করলে কিন্তু একদম সম্পূর্ণ মানে রিয়েলিস্টিক মনে হবে মানে যেটা বাস্তবিক আমরা বলে থাকি ওইরকম কিন্তু লাগবে তো আমি এটা কোনোভাবেই এই স্পিড বাড়াইনি কারণ আপনাদের বোঝার সুবিধাটা আপনারা যেন খুব ভালোভাবে বুঝতে পারেন সেজন্য আমি এটা স্লো মোশনেই রেখেছি
তো আশা করছি আপনাদের কাছে খুব সহজ মনে হবে। আসলেই সহজ, যখন আপনারা কাজ করবেন কাজ করতে করতে আসলে সব কিছু আপনাদের হাতের মুঠে চলে আসবে, বুঝে যাবেন যে কোন অ্যাঙ্গেল থেকে কোনটা করলে বেশি ভালো হয় বা ফুটে উঠবে, কালার মিক্সিং বা কালারের যে কি বলে এটাকে মানে কোন কাপড়ে কোন কালারটা ফুটবে এরকমটা। তো এভাবে কিন্তু হয়ে গেল আমার। তো আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে আরও ময়ূর সহ বা ময়ূর বসা অবস্থা বা ময়ূর পাখা ছড়িয়ে আছে এরকম গুলো দেখাবো। তো চেষ্টা করব যে প্রতি ধাপে ধাপে আপনাদের সব কিছু সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে। তো যারাই আমার ভিডিওটি দেখবেন অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। আর তারপরেও যদি প্রশ্ন থাকে, আমি তো আগেও বলেছি, তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।